আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে একদম নতুনদের জন্য হাতে কলমে ল্যাপটপ প্রশিক্ষণ। আপনি যদি কম্পিউটার শিখতে আগ্রহী হয়ে থাকেন এবং আপনার যদি একটি ল্যাপটপ থাকে, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ল্যাপটপ এক্সপার্ট হতে একদম শুরু থেকে যা যা প্রয়োজন, যেমন ল্যাপটপ অন করা বা অফ করা থেকে শুরু করে ল্যাপটপের যতগুলো সেটিংস, ফিচার এবং বিল্ট ইন সফটওয়্যার রয়েছে, প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত প্রত্যেকটি ভিডিও মনোযোগ দিয়ে দেখেন এবং শিখেন, আপনি হয়ে যাবেন ল্যাপটপ চালানোর বস। আর হ্যাঁ, এই কোর্সটি একদম নতুনদের জন্য, যারা ল্যাপটপের কিছুই পারে না, যারা আজ থেকে শুরু করতে চান শুধু তাদের জন্য, যারা মোটামুটি ল্যাপটপ চালাতে পারেন তাদের জন্য না। আপনি শুধু এই ভিডিওগুলো দেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই কোর্সটি শুধুমাত্র নতুনদের জন্য। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইতে রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি বিনামূল্যে নতুনদের জন্য হাতে কলমে ল্যাপটপ প্রশিক্ষণ। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ। তো শুরুতেই আমরা ল্যাপটপটাকে ওপেন করব। তো ওপেন করতে গেলে আমরা আসলে কয়েকটা ভুল করে ফেলি। সেটা হচ্ছে, আমরা অনেকেই একটা ল্যাপটপের এক পাশ থেকে ওপেন করি, কেউ হয়তো অনেক সময় এই পাশ থেকে ওপেন করা শুরু করি, যে এই পাশ থেকে ধরে এভাবে টান দিই অথবা এই পাশ থেকে টান দিই। তো এই দুটাই করা যাবে না, কারণ আমরা যদি এক পাশ থেকে এভাবে টান দিই, দেখেন এক পাশ থেকে যখন টান দিই, এই পাশটা উপরে উঠতেছে, এই পাশটা কিন্তু নিচে। তাই এরকম করলে অনেক সময় হয় কি, এখানে দুইটা লক থাকে ওপেন করার সময়, এই লকগুলো সমস্যা হয়ে যাবে। এবং আরেকটা বড় প্রবলেম হতে পারে, আমি যখন এক পাশটি টান দিয়ে এটা উপরে উঠাতে যাই, তখন কিন্তু আমাদের ডিসপ্লেটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা ডিসপ্লেটা চলে যাওয়ার একটা সুযোগ থাকে। তাই আমরা ল্যাপটপ কখনোই ডান পাশ অথবা বাম পাশ থেকে চাপ দিয়ে উপরের দিকে উঠাবো না। আমরা করব কি, তো ল্যাপটপের যে মাঝখানটা রয়েছে, আমরা এই যে এখানে চাপ দিয়ে ধরে উপরের দিকে আস্তে আস্তে টান দিয়ে উপরে উঠাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ ওপেন করার সিস্টেম। আমরা খুব ইজিভাবে কিন্তু ল্যাপটপটাকে ওপেন করে নিলাম। তো ল্যাপটপের আরও অনেকগুলো বিষয় আমরা জানতে চাই। তো শুরুতেই ল্যাপটপটা ওপেন করার পর যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। শুরুতেই আমাদের ল্যাপটপের ডিসপ্লে সম্পর্কে একটু বলতে চাই। আমার যে ল্যাপটপ রয়েছে, এটার ডিসপ্লে হচ্ছে 15.5 ইঞ্চি, অনেকের হয়তো 14.5 ইঞ্চি বা আরও ছোটো হতে পারে। নোটবুক যেগুলো সেগুলো কিন্তু অনেক ছোটো হয়। তো আমাদের এখানে এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, মানে একটু বড় সাইজের 15.5 ইঞ্চি। আপনি যদি বিভিন্ন জায়গায় ক্যারি করেন ল্যাপটপ, তখন কিন্তু আপনাকে একটু ছোট সাইজ নিতে হবে, কারণ ক্যারি করতে প্রবলেম হয়। যদি মনে করেন যে না, ঠিক আছে, এই ওজনে আমার কোনো প্রবলেম নেই, তখন আপনি একটু বড় সাইজ নিলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। যেহেতু এই ডিসপ্লেটা একটু বড়, তাই এটা দেখতে এবং কাজ করতে আপনার জন্য একটু সহজ হবে। তো ল্যাপটপের আরেকটা বিষয় হচ্ছে ল্যাপটপের ক্যামেরা। ল্যাপটপের মধ্যে কিন্তু বিল্ট ইন একটা ক্যামেরা থাকে, যেটা দিয়ে আপনি আসলে ভিডিও কল করার জন্য বা চ্যাট করার জন্য সেটা খুবই উপকার হয়। কারণ পিসির মধ্যে কিন্তু আপনাকে আলাদা ওয়েবক্যাম লাগাতে হয়, কিন্তু ল্যাপটপের মধ্যে কিন্তু সেটা করতে হয় না। এটা হচ্ছে ল্যাপটপের ক্যামেরা। তো এই ক্যামেরাটা কিন্তু অনেক সময় ডান পাশে হতে পারে বা একটু এদিকে হতে পারে অথবা বাম পাশে হতে পারে, এটা কোনো প্রবলেম না, এক জায়গায় থাকলেই হলো। আমাদের ল্যাপটপের মধ্যে একদম মাঝখানে সেট করা। ল্যাপটপের মাঝে যে দুইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস প্যাড। তো আমরা নর্মালি পিসি বা কম্পিউটারের মধ্যে কিন্তু আলাদাভাবে আমাদের কিবোর্ড বা মাউস কিনতে হয় বা আলাদা লাগাতে হয়, কিন্তু ল্যাপটপের মধ্যে কিন্তু বিল্ট ইন করা কিবোর্ড দেওয়া আছে এবং মাউস প্যাডে দেওয়া আছে। এটা হচ্ছে কিবোর্ড। আমরা কিবোর্ড সম্পর্কে পরে বিস্তারিত শিখব, কোন কীটা কোন কাজে ব্যবহার করতে হয় এবং কিবোর্ডের যে আমাদের পাঁচটা ভাগ আছে সেটা নিয়েও আমরা পরে আলোচনা করব। এবং কিবোর্ডের পরে এখানে দেখেন একটা মাউস প্যাড রয়েছে, এটা হচ্ছে আমাদের মাউস প্যাড। তো এখানে আমরা টাচ করে কিন্তু একদম মাউস যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারবো। এবং এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে রাইট সাইড, একটা হচ্ছে লেফট সাইড। এই পাঁচটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো। এবং মাউস প্যাডের অনেকগুলো ব্যবহার রয়েছে। অনেকেই হয়তো চিন্তা করতে পারে যে আসলে আমরা হাতে যেভাবে মাউসটা কাজ করি, এরকম মাউস যেভাবে কাজ করি সেভাবে কিন্তু এখানে কাজ করা যাবে কি না। অনেকে হয়তো চিন্তা করতে পারে যে ল্যাপটপের মধ্যে যেরকম মাউসটা রয়েছে, এখানে আসলে এরকম চাকাও নাই, তারপরে এখানে ক্লিক করার যে অপশন সেটাও নাই। তো এরকম মাউসের মতো ল্যাপটপের যে মাউসের প্যাড রয়েছে সেটা কি কাজ করবে? হ্যাঁ, অবশ্যই কাজ করবে। এবং এখানে আরও ইজিলি আপনি কাজ করতে পারবেন। এবং এখানে একটা আঙুল দিয়ে যদি টাচ করেন তখন কী কাজ করা যাবে, এবং দুইটা আঙুল দিয়ে যখন টাচ করবেন তখন কী কাজ করা যাবে, তিনটা আঙুল টাচ করলে, চারটা আঙুল টাচ করলে কী কাজ করা যাবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাপটপের মধ্যে কিন্তু অনেকগুলো পোর্ট রয়েছে দুই পাশে।
পাশে, এই যে বাম পাশে কিছু পোর্ট রয়েছে, আবার ডান পাশে কিন্তু কিছু পোর্ট রয়েছে। তো আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করতে চাই। তো শুরুতেই আমরা বাম পাশে যে পোর্টগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শুরুতেই আমরা ল্যাপটপের বাম পাশের যে পোর্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট পোর্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্জার পোর্ট। তো এরকম একটা চার্জার কিন্তু আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে দেওয়া আছে। এই চার্জারের একটা অংশ যখন আপনি প্লাগ ইন করবেন বিদ্যুতের প্লাগের মধ্যে, এবং ওইখান থেকে যে অংশটা আপনি কম্পিউটার প্রবেশ করবেন এটা হচ্ছে এই অংশটা, এই অংশটাকে আপনি এই যে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের মধ্যে প্রবেশ করাতে হবে, এবং এটা খুব সাবধানেই প্রবেশ করাতে হবে, ঠিক আছে। এবং এরপরে যে অংশটা রয়েছে বা যে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন করার জন্য। আমরা যদি ল্যাপটপের মধ্যে সরাসরি ব্রডব্যান্ডের লাইন দিতে চাই তখন এরকম একটা পোর্ট কিন্তু আমাদের ইন্টারনেট যারা লাইন প্রোভাইড করবে বা ইন্টারনেট তারের সাথে কিন্তু একটা এরকম পোর্ট থাকবে, সেই পোর্টটা কিন্তু এখানে আপনি কানেক্ট করাতে পারবেন। এখানে প্রবেশ করলে কিন্তু আপনার কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে ইন্টারনেট কানেকশন হয়ে যাবে, এটা যদি আপনি সরাসরি করাতে চান। এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু ছিদ্র রয়েছে, এগুলো হচ্ছে স্পিকারের আওয়াজটা বের হওয়ার জন্য। এখানে আমাদের স্পিকারটা সেট করা আছে যাতে স্পিকারের সাউন্ডটা বের হয়, সেজন্য এখানে ছোট ছোট ছিদ্র করে দেওয়া আছে। এবং এরপরে এখানে দেখেন আরেকটা ছোট পোর্ট রয়েছে, এটা হচ্ছে HDMI পোর্ট। মানে আপনি যদি কোনো কারণে আপনার ল্যাপটপ থেকে প্রজেক্টর চালাতে চান তখন কিন্তু এই পোর্টটাকে আপনি ব্যবহার করতে হবে, মানে প্রজেক্টর চালানোর জন্য যে কেবলটা থাকবে সেই কেবলটা আপনি এখান থেকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এই পোর্টটা সম্পর্কেও আমি পরে বিস্তারিত আলোচনা করব, এবং আমার কাছে কিন্তু একটা পোর্ট রয়েছে সেটা কীভাবে কানেক্ট করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এরপরে যে পোর্টটা রয়েছে এটা হচ্ছে USB পোর্ট। আপনি এখান থেকে কিবোর্ড কানেক্ট করতে পারেন, আপনি এখান থেকে আলাদা যে মাউস রয়েছে সেটাকে কানেক্ট করতে পারেন, এবং আপনি এখানে প্যান ড্রাইভ ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে USB পোর্ট। এবং এরপরে রয়েছে একটা SD কার্ড পোর্ট। এই পোর্টটা হচ্ছে আপনি যাতে ল্যাপটপের মধ্যে আপনার ক্যামেরার যে মেমোরি কার্ড অথবা মোবাইলে যে মেমোরি কার্ড সেটা যদি ইউজ করতে চান, আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করতে চান, অথবা ওই মেমোরি কার্ড থেকে যদি ডাটা ট্রান্সফার করে আপনার ল্যাপটপে নিতে চান তখন কিন্তু এই পোর্টটা আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার কেবল, এটা হচ্ছে ইন্টারনেট কানেকশন করার জন্য পোর্ট, এবং এটা হচ্ছে স্পিকারের যে সাউন্ড বের হয় যে আউটপুট সেই ছোটো ছোটো ছিদ্র, এবং এটা হচ্ছে HDMI পোর্ট, এবং এটা হচ্ছে USB পোর্ট, এবং এটা হচ্ছে SD কার্ড পোর্ট। এবং আমরা এখন দেখব ল্যাপটপের যে ডান পাশে কয়েকটা পোর্ট রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ডান পাশ, এখানে কিন্তু কয়েকটা পোর্ট রয়েছে। শুরুতেই যে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে হেডফোন বা মাইক্রোফোন অ্যাড করার জন্য, এটা ছোট্ট একটা পোর্ট। আপনি যদি আপনার মাইক্রোফোন এখানে লাগিয়ে কানে শুনতে চান ল্যাপটপের সাউন্ডটা তখন আপনি এই পোর্টটা ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু আরও দুইটা USB পোর্ট রয়েছে, ঠিক আছে। আমরা চাইলে এটাতে মাউস ইউজ করতে পারি, এটাতে চাইলে কিবোর্ড ইউজ করতে পারি, অথবা এখান থেকে আমরা পেন ড্রাইভ ইউজ করতে পারি, অথবা এক্সটার্নাল যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্ক কিন্তু আমরা এই পোর্টের মাধ্যমে বা USB পোর্টের মাধ্যমে কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। এবং এর পাশেই দেখেন আমাদের ল্যাপটপের মধ্যে একটা DVD ড্রাইভ এখানে অ্যাড করা আছে। অনেক ল্যাপটপে কিন্তু এখন এই DVD ড্রাইভ অ্যাড করা থাকে না, বা নোটবুক যেগুলো সেগুলোতে কিন্তু এই DVD ড্রাইভ অ্যাড করা থাকে না, কারণ সেগুলো অনেক পাতলা হয়। আর এখন বর্তমানে অনেক সফটওয়্যার বা ভিডিও সেগুলো কিন্তু সবাই বেশিরভাগই পেন ড্রাইভ দিয়ে আদান প্রদান করে, তাই অনেকেরই কিন্তু এই DVD রাইডারের প্রয়োজন হয় না। আপনার যদি প্রয়োজন হয় DVD রাইডারের তখন কেনার সময় কিন্তু খেয়াল করে কিনতে হবে, কারণ আজকাল বাজারের মধ্যে যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলোর অনেক ল্যাপটপের মধ্যে কিন্তু এই DVD ড্রাইভ দেওয়া থাকে না, ঠিক আছে। এবং আমরা যদি ল্যাপটপটাকে এখন বন্ধ করে দিই এবং বন্ধ করার পর পিছনের অংশটাকে একটু দেখতে চাই, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের পিছনের অংশ। আসলে এখানে তেমন কিছু নাই, এখানে শুধু একটা ব্যাটারি অ্যাড করা আছে, এই যে ব্যাটারির একটা সুইচ রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি সুইচ। আপনি যদি এটাকে এভাবে চাপ দেন, এই পাশে এটা লক করা আছে, এই পাশে চাপ দিলে কিন্তু ব্যাটারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি যদি আপনার ল্যাপটপের ব্যাটারিটা ওপেন করতে চান বা খুলতে চান তখন এই যে লকটা দেওয়া আছে, এই লকটাকে চাপ দিয়ে আপনি যখন এই পাশে নিয়ে আসবেন তখনই কিন্তু আপনার ব্যাটারিটা এখান থেকে খুলে যাবে। তো আমি এটাকে খুলতে যাচ্ছি না, আমি আবার চলে যাচ্ছি আমার ল্যাপটপের সামনের অংশে। তো আমরা ল্যাপটপের কিছু বেসিক ইনফরমেশান জানলাম, এখন আমরা ল্যাপটপটাকে পাওয়ার অন করতে চাই। তো পাওয়ার অন করার জন্য প্রথমে আমরা ল্যাপটপটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিলাম, এবং আমার ল্যাপটপের যে পাওয়ার বাটন রয়েছে এখানে আমি এই পাওয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা লাইট জ্বললো। তো পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ল্যাপটপটা কিন্তু পাওয়ার অন হচ্ছে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আপনার ল্যাপটপ যদি আপডেট হয় এবং সব কিছু যদি ভালো মানের হয় তাহলে কিন্তু খুব দ্রুতই ল্যাপটপটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ডেস্কটপ।
এই যে দেখতে পাচ্ছেন আমার মাউস কিন্তু কাজ করা শুরু করেছে। আমি যখন এই টাচ প্যাডের মধ্যে একটা আঙ্গুল রেখে এভাবে নাড়াচাড়া করব, দেখেন আমার মাউস প্যাড কিন্তু কাজ করা শুরু করেছে। এরকম মাউস যখন যেভাবে আমরা ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে যখন এক্সটার্নাল মাউস দিয়ে কাজ করি যেভাবে কাজ করে, ঠিক সেইমভাবে আমার ল্যাপটপের যে মাউস প্যাড রয়েছে সেখানে যখন আমি টাচ করে একটা আঙ্গুল দিয়ে এভাবে নাড়াচাড়া করব, তখন কিন্তু আমার ল্যাপটপের যে মাউসের কার্সর রয়েছে সেটা কিন্তু দেখেন নাড়াচাড়া করা শুরু করেছে। তো আমরা কিন্তু ল্যাপটপটাকে পাওয়ার অন করে দিলাম এবং আমাদের ল্যাপটপটা কিন্তু এখন চালু হয়েছে। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণের আজকে পর্যন্তই, দেখা হবে নতুন পর্বে, এবং নতুন পর্বে আরও নতুন নতুন বিষয় নিয়ে আসব যেগুলো শিখে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে আরও অনেক বিষয় জানতে পারবেন। আজকে পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।